be easy. Tell me your love in my heart. এখন যাচ্ছি হরিমন্দির, তারপর হরিমন্দির থেকে আমরা যাবো বাইজে, ঠিক আছে? তো আমরা এখন দুইজন রিক্সাতে আছি, তো আমরা এখন এটা হচ্ছে যে অলঙ্কার, অলঙ্কার থেকে হরিমন্দির যাচ্ছি, হরিমন্দির থেকে যাবো বাইজে, ওকে? হ্যালো গাইস, তো আমরা এখন বাইজে যাচ্ছি, তো এটা হচ্ছে যে বাইজেদের মানে প্রথম রাস্তাটা না, এটা দিয়ে না ঢুকতে হয়, হ্যাঁ এটা দিয়ে। তো আমরা এখান থেকে সিএনজি তুলবো না কি হাঁটিয়ে যাবি? হাঁটি গেলে ভালো লাগবে না, আচ্ছা আমরা হাঁটিয়ে যাচ্ছি। তো এটা সম্পূর্ণ মোবাইলে দিয়ে ভিডিও করতেছি, হয়তো আপনার দিক থেকে ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে। আমরা এটা কোনো ক্যামেরা দিয়ে বা কিছু দিয়ে ভিডিও করতেছি না, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। যাই হোক, চলো সামনে কিন্তু পুলিশের স্টেশন, মাস্কটা পরি। সামনে আমাদের মামা আসছে, মামা কেমন মোবাইলটা নিবে? এখানে কি নিচ্ছি পানি, গাইস রিক্সা বা সিএনজি নেওয়ার কোনো দরকার নাই, এখান থেকে হাঁটিহাঁটি 5-7 মিনিট লাগবে। যাই হোক, আমি আইফোন 8 প্লাস দিয়ে ভিডিও করতেছি, আপনাদের থেকে কেমন লাগে গাইস আমি জানি না, কিন্তু কিছু করার নেই, তো অবশ্যই জানাবেন। আর আজকে আমরা এখানে শুধু দুজন আসলাম, আমি আর আমার ফ্রেন্ড। যাদের ঘোরার ইচ্ছা আছে তাহলে অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকালে আসলে ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর ব্যাকগ্রাউন্ডটা জোস দেখা যায়। ও গাড়ি গেলে কি ভালো লাগে না, গাড়ি গেলে গাড়ির বাতাসটা গায়ে লাগে অনেক ভালো। রাস্তাটাও সুন্দর করছে, খারাপ না রাস্তা। এটা যদি বৃষ্টি বা বর্ষাকাল হয় অনেক সুন্দর হবে ভিউটা, তখন আসবেন বর্ষাকালে, বর্ষাকালে আসলে অনেক মজা হবে, হেভি ভালো লাগবে, আর এক না হলে কুয়াশা, ঠিক আছে? গাইস ভিউগুলো কেমন লাগে আপনাদের থেকে? আমার থেকে অসাধারণ, হেভি ভালো লাগে আমার থেকে, মানে অস্থির লাগে, খুব সুন্দর একটা ভিউ, মানে আজকে আমি এখানে আসি অনেক খুশি, মানে এত খুশি, ভিউটা অনেক সুন্দর। আর শুধু একটা জিনিস খারাপ লাগে, অতিরিক্ত গরম, যার কারণে আমরা মানে ঠিকঠাক ঘুরে আসতে পারি নাই। আমরা মনে করছিলাম বৃষ্টি পড়বে, বৃষ্টি আশা করি পড়বে না, ম্যাগটা কেমন ম্যাগও আসে নাই, ম্যাগ আসছে তো মানে বৃষ্টি হলে একটা ভালো হতো কি আমরা ভিজতাম, একটু এনজয় করতাম, এটাই। আর গাছ আমি বারবার একই কথা বলতেছি, সুন্দর একটা ভিউ, বাট আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এর জন্য হয়তো বা ভিউগুলো আপনাদের থেকে খারাপ লাগতে পারে, কিন্তু অস্থির একটা ভিউ, সুন্দর একটা ভিউ। যাই হোক, আমরা এখানে ফুরিতে যাই, আসে কিনা ফুরে আসা। আমার সাথে আমার ফ্রেন্ড আছে আদিম, তো আমরা এখানে দুজন আসলাম, দুজন আসলাম, আমার কাজের সাথে আসলাম, বাট ওরা আসতে পারে নাই কিছু কাজ থাকার কারণে, ওরা আসতে পারে না। তো আমরা এখানে বসে কিছুক্ষণ ভিডিও করবো আর চিকিৎসা তুলব। আর এখানে আমি বলতে গেলে এখানে নাটক বা শর্ট ফিল্ম বা সং এগুলো করার জন্য একটা সুন্দর একটা ভিউ, মানে ভিউগুলো যদি থাক থেকে নেই না অস্থির হবে, মানে আমি যাই আর সামনে যাই বুঝতে পারবেন, তখন আমি দূর থেকে দেখাচ্ছি, তো সামনে যাই আর একটু। গরমের কারণে এখন মাথা ব্যথা করে,
এবার আর কি সামনে গেলে বুঝবেন ভিউগুলো কিরকম সুন্দর। এখন এখানে ওরকম পর্যটক হয় না, কারণ লকডাউন, তো সেই জন্য আমরা লকডাউন টাইমে আসলাম। যাই হোক, আমরা দুজনে খুব এনজয় করব না? পাহাড় কেটে করা হয়েছে রাস্তাটা, দেখো দুই পাশে পাহাড়। হ্যাঁ, এবার এবার ভিউটা দেখেন, ভিউটা অস্থির, দেখেন অনেক অস্থির। এটা কি কি শিওর, মানে পাহাড় কাটি করছে রাস্তাটা? যাই হোক, এটা আমি জানি না, আমার প্যান্ট বলতেছে এটা নাকি পাহাড় ছিল, তো এই পাহাড়টা নাকি কাটি ফেলছে, কাটি রাস্তা করছে। তো এই আমার থেকে সত্যি অনেক সুন্দর লাগে, যেখানে কোনো নাটক, শর্ট ফিল্ম, সং করার জন্য সুন্দর একটা ভিউ। আর যদি বৃষ্টি আসতো না, অনেক খেপি মজা করতাম, আর বাতাসটাও অস্থির, ভালো লাগে। তো আমি আর এইবার এবার দেখতেছেন, এটা মানে রাস্তা ফার্স্ট থেকে মানে একটু রাস্তায় নামি, এখন গাড়ি আসা যত নাই, এটা এখান থেকে। আচ্ছা, আমার পিছনে গাড়ি না, রিক্স নেওয়ার দরকার নাই। এখানে প্রচন্ড গরম, প্রচুর মধ্যে মানে অসাধারণ একটা অস্থির একটা। বাবা চলে যাবা, যাও কি পাতা সেপি, এখন খুব ভালো লাগে। আচ্ছা, আমরা ব্লগ করবো, আমরা গাড়িটা সামনে যাই না, আর এখানে একটা কিন্তু লেক আছে, লেকটাও সুন্দর, কিন্তু যেটা এখনো বর্ষাকাল না, বর্ষার সিজন না, তাই একটু পানি লেকটাও জোর। না, মানে ওরকম ঠান্ডা না, মানে শীতল আবহাওয়া, আর নিচ্ছ তুমি পিকচারটা এই জায়গায় দিচ্ছ, আমি দেখেই বুঝছি। একদম ইজি রাস্তা দিয়ে যাচ্ছে, সহজ একটা রাস্তা। আমি একটু দেখাচ্ছি, অনেক সুন্দর, কিভাবে কাটছে দুনো পাশে, এটা কিভাবে কাটলো উপরে দেখাতে গেলে তো আমি বসতে হবে, রাস্তা থেকে নিতে হবে, বাট আমি এত বড় রিক্স নিব না, আমি রিক্স নিব না কোনোভাবে। হ্যাঁ, অবশ্যই বের করো ক্যামেরাটা, বের করি। আচ্ছা, আমরা একটু ফেতে যাই, ফেতে লাগ যায়, একটু রোডটা কমুক, তারপর পিকচার তুলবো, মানে রোদে রোদ অবস্থায় থাকা অবস্থায় যদি পিকচার তুলো, পিকচারটা ওরকম ভালো হবে না। ওই
রোদ চলে যাক তারপর হ্যাপি হ্যাপি কয়েকটা পিকচার তুলব এটাই আসলে আমরা কয়েকজন মিলে আসলে আরো মজা করতাম বাট আমি দুজন এখানে আমি আর আমার ফ্রেন্ড যাই হোক দেখতেছেন ভিউটা এখন কেমন লাগতেছে এটা আমি সত্যি বলতে গেলে একদম একটা মুভিও করতে পারবে এই ভিউটা নিয়ে মুভি তারপরে নাটক চকলিন তারপরে সং মানে পুরো এটা যখন হারি বা কোনো কিছু আসবে ভাই এটা পাশের থেকে ভিডিওটা নিতে হবে এটা পুরাই একটা পাহাড় মানে কোনো পাশে পাহাড় মাঝখান দিয়ে এটা হচ্ছে যে রাস্তা আর পাশে কিন্তু ছোটো ছোটো ফুল আছে যারা গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন তাদের জন্য মানে কেনা লাগবে না ফুল প্রবেশ করতে পারবেন বাট ওইখানে পালাইছি ফুলটা আনকমন হয়ে যাবে যাই হোক আমরা এখন একটু লাইভে যাই হ্যাঁ মানে ট্রেস থেকে যাবো মনে হচ্ছে এখান দিয়ে আরেকটা লেক আছে সামনে এই মানে গ্যাপিটা এই গ্যাপ দিয়ে আরেকটা লেক আছে যাই হোক আমি এখন পেজে পেজ থেকে লাইভে যাব তো আজকের জন্য এখানে গাইস বিদায় নিচ্ছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমার কোনো ব্লগ ভিডিও বানানোর ইচ্ছে ছিল না কারণ এত সুন্দর একটা ভিউ মানে এত ব্যাকগ্রাউন্ড এত ভালো লাগে প্রচুর বাতাস আর হেভি ভালো লাগে এই জন্য ব্লগ ভিডিও বানানো তো অবশ্য ব্লগ ভিডিও একটা বানাই ফেললাম তো যাই হোক এটা হচ্ছে আমি বলে দিচ্ছি আর সব এতক্ষণ তো বকবক করছি যাব না এটা হচ্ছে যে সিটি গেটের আগে মানে যারা সিটি গেট আসবে এটা হচ্ছে যে পোস্টার হাট আর এটা হচ্ছে যে এটা এটা নাম কি বাইজিদ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে যে বাইজিদ পোস্টার হাট তো আমি প্রথম থেকে দেখাচ্ছি রাস্তাটা যারা মানে আসার আগ্রহ আছে চিনার জন্য আসবে যাই হোক আমি এখানে তো মনে করছিলাম পানি থাকবে পানি নাই মানে কথা হচ্ছে যে এটা মানে এখন তো এখনও বৃষ্টি হয় নাই বৃষ্টি ভালো করে হয় নাই তো যাই হোক বৃষ্টি যখন হবে তখন সুন্দর লাগবে আচ্ছা ক্যামেরাটা বের করে বের পিকচার তুলি গাইস যত সামনে যাই না কেন দোনো পাশে পাহাড় তো আমি ব্লগ ভিডিও বানাই না আমার ব্লগ ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না বাট আমার থেকে সুন্দর লাগে তো ব্লগ ভিডিও বানাই ফেললাম আর একটা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলটা তো মানে র্যাপ সং সং এরপরে ফানি এইসব বিষয় নিয়ে তো হোক কিছু করার না আমার থেকে ভালো লাগছে করে ফেলছি হ্যাপি বাতাসে খুব ভালো লাগে দেখতে কিন্তু খুব হেভি বাতাস কিন্তু ব্লগ ভিডিও বানানোর আমি বারবার মানে ব্লগ ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছেই ছিল না বাট মানে ভিউগুলো দেখি আমার থেকে আমার মন জুড়ে গেছে এক কথায় আর আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি এর জন্য যারা আসবেন বুঝবেন এটা অনেক সুন্দর আপনাদের থেকে কেমন লাগে জানি না আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের থেকে মানে ভিডিওগুলো কেমন লাগছে আর রাস্তাটা কি রাস্তা কেমন লাগছে এগুলো এরকম পুরাই একটা পুরাই একটা দেখতেছেন একদম অনেক অনেক দুঃখ চলছে মানে পুরাইটা এরকম একটা পাহাড় ছিল আশা করি আমার ফ্রেন্ড বলছে তো যাই হোক আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সাথে জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ